তো এক সময় ছিল প্রেম প্রীতি ভালোবাসা যখন চিঠির মাধ্যমে হতো, তাই হতো না? এখনো প্রেম প্রীতি ভালোবাসা সেই চিঠির মাধ্যমেই হচ্ছে, কিন্তু এখন অ্যান্ড্রয়েড ফোন আসার কারণে এসএমএস এর মাধ্যমে কি চিঠি লেখালেখি হচ্ছে কিনা? এখন প্রেম ভালোবাসা করতে গেলে কিছু স্মৃতি থেকে যায়, ভালোবাসা প্রেম ভালোবাসা প্রেম প্রীতি ভেঙে যাচ্ছে, কিন্তু স্মৃতিগুলো থেকে যাচ্ছে। এসএমএস গুলো স্ক্রিনশট দেখে কিন্তু এখনকার ছেলেরা যত্ন করে রেখে দেয়। আগের সময় যখন চিঠি যত্ন করে রেখে দেওয়া হয়েছিল, এখন তো স্ক্রিনশট নাকি। আমার এই ভাইদের জন্য, প্রেম প্রীতি করে যে ভাইয়েরা, তাদের জন্য আমার এই গানটা। তোর লেখা ওই প্রেমের চিঠি রাখছি যতনে, আমি কষ্ট পাইয়া নষ্ট হইছি তোর কারণে। এখন প্রেম প্রীতি ভালোবাসা ভেঙে গেলে নষ্ট হয়ে যায় ছেলে বলে। কেউ মদ খায়, কেউ গাঁজা খায়, সিগারেট তো খাবেই। তোর লেখা ওই প্রেমের চিঠি রাখছি যতনে, তোর লেখা ওই প্রেমের চিঠি রাখছি যতনে, আমি কষ্ট পাইয়া নষ্ট হইছি তোর কারণে, আমি কষ্ট পাইয়া নষ্ট হইছি তোর কারণে। তোর লেখা ওই প্রেমের চিঠি রাখছি যতনে, তোর লেখা ওই প্রেমের চিঠি রাখছি যতনে, কষ্ট পাইয়া নষ্ট হইছি তোর কারণে, আমি কষ্ট পাইয়া নষ্ট হইছি তোর কারণে। সবাই একটু তাল দেখো, সবাই মজা করবা। সেই চিঠিতে লেখা ছিল আমি তোর জীবন কোনোদিনও ভুলবি না, তুই আসিলেও মর। সেই চিঠিতে লেখা ছিল আমি তোর জীবন কোনোদিনও ভুলবি না, তুই আসিলেও মর। সরল পথ সরল মনটা কাইদা নিয়া দিলি জ্বালাত, কইলা পুইরা ভরস হইল শিমুল হাসানে, কইলা পুইরা ভরস হইল শিমুল হাসানে। কষ্ট পাইয়া নষ্ট হইছি তোর কারণে, কষ্ট পাইয়া নষ্ট হইছি তোর কারণে। আগে যখন একটা গানের অনুরোধ আছে, গানটা করছি। ছোটবেলায় আমাদের চরলেখার মা বোনেরা বিয়ে শাদিতে অনেক সুন্দর সুন্দর গীত গাইত, এখন তো আমার বসতি গাইবান্ধা, গাইবান্ধা জেলার একটা প্রসিদ্ধ গীত আছে, একটা গীত হবে কি? গান তো অনেক শুনলাম। ভাগি
আসলে অনেকটাই অসুস্থ সংগীত করা মানুষ তো শারীরিকভাবে অসুস্থ থাকলে আমরা মন মানসিকতা মানে মনের দিক থেকে অনেক শক্তিশালী থাকি আসলে আজকে প্রোগ্রামটা আসা আমার দেখা এ কারণে এলো আসা আমি আমি গান গাইবো আমি গান শোনাবো এমন কোনো পরিবেশ নিয়ে আসলে গান করে না আমার আমাকে তো সবাই চেনে নাই তো অনেক অসুস্থতার মধ্য দিয়ে আমি আজকে গান করতেছি আমার জন্য সবাই দোয়া করবে তো একটা গানের অনুরোধ আছে অনুরোধে গানটা করে আসতেছি